প্রশ্ন যে করছো না আমরা হুজুর ঘরে বিশ্বাস করি, বিদায় পোলাও পান দিছি, এইটার সূক্ষ্ম একটা বিচার চাই। পানি খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়, পানি দেওয়ার জন্য। তো নেওয়ার পরে সেখানে সে তাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরলে ওই সেলিম সাহেব সে দেখে ফেলে। বিষয়টা যখন জানাজানি হয় তখন এই মেয়ে বিষয়টা সহ্য করতে না পারে, ফাঁসি নিয়ে আত্মহত্যা চেষ্টা করে। তখন পরিবারের লোকজন যারা, তারা টের পাইয়া তাকে নামাইয়া ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে উক্ত ইমাম সাহেবকে গ্রেপ্তার করছি।